কৃষি বিলের বিরোধিতায় আজ দেশ জুড়ে ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। মুর্শিদাবাদ জেলা জুড়ে সকাল থেকে ধর্মঘটের প্রভাব সেইভাবে পরিলক্ষিত না হলেও মানুষজন বাইরে বেরিয়েছে অনেকটাই কম। ট্রেন বাস কিংবা অন্যান্য জায়গায় যান চলাচল স্বাভাবিক থাকলেও মানুষ একেবারেই লক্ষ্য করা যায়নি। সকালের দিকে বহরমপুর কোর্ট রেল স্টেশনে ভিড় একেবারেই ছিল না, হাতে গোনা মাত্র কয়েকটি যাত্রী চেপেছিল ট্রেনে। বিপরীত দিকে বহরমপুরের মোহনা বাসস্ট্যান্ড, সেখানেও ভিড় একেবারেই লক্ষ্য করা যায়নি। বিনয় রায়ের রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। ভালো স্যার,